আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান এনাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে পূর্বের যে ভিডিও ছিল আমরা টাইটেল নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমাদের নতুন যেটা হচ্ছে টাইটেলের পরে যে টুলটা আসছে সেটা হচ্ছে, এখানে অনেকগুলো পাঁচটা টুলস রয়েছে। একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, তারপরে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এখানে পাঁচটা টুল রয়েছে। পাঁচটা টুলের নিয়ে আমি পার্ট আকারে দুইটা ভিডিও করবো। আমি প্রথমত আমি তিনটা টুলস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তাহলে চলুন বন্ধুরা আমি ভিডিওতে চলে যাই। আমি এখানে লিখে রেখেছি, হ্যাঁ আপনাদের সুবিধার্থে, আমি এখানে যদি এটাকে ক্লিক করে ধরে রাখি তারপর পাঁচটা টুল শুরু করবে। এখানে একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, তারপরে স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, আর হচ্ছে পোলার গ্রিড টুল। তো আমরা আজকে আলোচনা করব এই তিনটা টুল নিয়ে আলোচনা করব, লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল। এই তিনটা টুল নিয়ে আজকে আমি দেখাবো কীভাবে এই তিনটা টুলসের ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব, এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে, প্রথমত আমি বলি লাইন সেগমেন্ট টুল সহজেই একটা খুব দ্রুত একটা লাইন তৈরি করা যায়। লাইন সেগমেন্ট টুলের একটা ডায়ালগ বক্স আছে এখানে। ডায়ালগ বক্সটাকে যখন ডিজাইনের শেষ যে সর্বশেষ যে সেগমেন্টস লেন্থ থাকবে, কোন ডিজাইন কেউ করলে সেই লেন্থটা এখানে এই ডায়ালগ বক্স দেখাবে। ইচ্ছে করলে আমরা এটাকে সেটিং রিসেট করে দিতে পারি। এখানে অল্টার কি চেপে রিসেট আসবে, রিসেটে ক্লিক করলে আমরা এটাকে নতুনভাবে সেটিং করতে পারবো, ঠিক আছে? তো যা হোক, এটা আপনাদের জেনে রাখা ভালো কীভাবে এই বক্স ডায়ালগ বক্সে কাজ করতে সেটিং করতে হয়। তো চলুন আমি তাহলে দেখাচ্ছি এই লাইন সেগমেন্ট টুলটা, সেগমেন্ট লাইন টুল। তো লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা সেটা হচ্ছে, আমরা এখানে এইভাবে আমরা যখন পেন টুলের কাজ করি তখন হয়তো বা পেন টুলটাকে আমরা কীভাবে করতে, একটা লাইন টানলে এবার চেপে ধরে আবার এভাবে চাপতে হয়, এভাবে চাপতে হয়, এটা এলোমেলো হয়ে যায়, সমান হয় না। সো এই লাইন সেগমেন্ট টুলটা খুব দ্রুত সহজে একটা লাইন তৈরি করা যায়। তখন আমরা যখন যেভাবে দেবো সেভাবে লাইন হয়ে যাবে, ঠিক আছে? সোজা লাইন হয়ে যাবে। হ্যাঁ, সোজা লাইনটা ধরতে গেলে আমরা শিফট কি চেপে সোজা দিলে সোজা হয়ে যাবে। আবার যদি আমরা লম্বা লম্বা দিই তাহলে শিফট কি চেপে লম্বা লম্বাভাবে দিতে হবে। এখন এই লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা কীভাবে একটা ডিজাইন তৈরি করবো দেখেন। প্রথমত আমরা যখন একটা নিজের মনের মতো করে একটা ডিজাইন আঁকি, এইভাবে এই পাশে, তারপরে এই পাশে, হ্যাঁ এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, আমাদের মতো করে আমরা ইজিলি একটা ডিজাইন করতে পারি, হ্যাঁ লাইন সেগমেন্ট টুল দিয়ে। তখন এই যে, ঠিক আছে, তো এইভাবে লাইন সেগমেন্ট টুলটা আমরা ইউজ করতে পারি। তো সুন্দরভাবে আমরা মোটিভ, একটা ডিজাইন, অবজেক্ট তৈরি করতে পারি। এটাকে যদি আমরা একটু পয়েন্ট বাড়িয়ে দিই, 3 পয়েন্ট দিই বা আরও বেশি দিই, ধরেন 10 পয়েন্ট দিলাম, তাহলে এটাকে আর একটু মোটা হবে, হ্যাঁ আর একটু দেখতে আরও সুন্দর লাগবে। তো এটাই হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। এখন আমরা চলে যাব আর্ক টুল। আর্ক টুল দিয়ে আমরা কীভাবে কাজ করব, খুব দ্রুত এবং সহজেই আর্ক তৈরির জন্য এই টুলটা ব্যবহার করা হয়। তো
এখন এই আর্ক টুলের যেটা হচ্ছে এই সেম এখানে একটা ডায়লগ বক্স আছে, এটাকে ইচ্ছা করে আমরা সর্ব যেটা ইচ্ছা করলে সর্বশেষ সেগমেন্ট যেটা মান প্রদর্শন করে সেটা যেটা কাজ করেছে সেটা মান প্রদর্শন করবে, সেটাকে আমরা রিসেট করে অল্টার কি চেপে এখানে রিসেট করে নিতে পারি। ঠিক আছে, এটা সেম কাজ। রিসেট করে নিয়ে আমরা আর্ক টুলটাকে আমরা কীভাবে কাজ করতে পারি দেখুন, সব সময় এটা আর্ক হয়ে যাবে, এটা বাঁকা হয়ে যাবে। একটা মোটিভ ধরুন এভাবে, ঠিক আছে, এভাবে আবার আমরা বড়ো করে নিতে পারি। ধরুন একটা এক গুচ্ছ একটা ফুলের তোড়ার মতো বানাতে পারি এভাবে করে। ঠিক আছে, হ্যাঁ এইভাবেই করে আমরা আর্ক টুলের কাজ করতে পারি। আমি আর্ক টুল দিয়ে আরেকটা সহজ সুন্দর একটা কাজ দেখাই আপনাদেরকে। যেমন ধরুন এই আর্ক এটা করেছি, এটাকে মেরেছি, তারপর আমার আবার এই পাশে আবার সেম এটা করবো। এখন যদি আমি একটা আপনাদেরকে এটাকে কালার করে দেখেন কী দাঁড়াই, কালার করলে এই যে কত সুন্দরভাবে কালারটা দাঁড়ালো। এখানে আমি এটাকে আর একটু ডিপ কালার দিই, তাহলে একে চাপিয়ে দিই। ঠিক আছে, এই যে সুন্দর একটা ডিজাইন একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এটাকে আমরা কপি পেস্ট কপি করে, ঠিক আছে ধরুন আমি একটু শিফট কি চেপে সোজা করে দিই, এটাকে অল্টার কি চেপে আমরা কপি করবো, শিফট চেপে কপি করবো, বা এটা শিফট না চেপে এমনি করি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপলে দেখুন এই আর্ক টুলের কাজটা আসলেই অনেকটা সুন্দর। আমরা যে কোনো কালার দিই, যে কোনো কালার দিয়ে আমরা করতে পারি। এটাকে আমরা অন্য কালার দিই, এটাকে দিয়ে আবার একটু ডিপ কালার, ঠিক আছে, আবার এটাকে দিয়ে আমরা একটু ধরেন বেগুনি কালার দিলাম, তারপর লাইট বেগুনি কালার দিলাম। ঠিক আছে, বা এখানে সেম করে দিই আমি, এইভাবেই খুব সুন্দর করে একটা ডিজাইন বা একটা অবজেক্ট তার করানো যায় খুব সহজেই। এটা হচ্ছে আর্ক টুলের কাজ। ইচ্ছে করলে আসলে এখানে যে কোনো একটা কালার দিয়ে যে কোনো ডিজাইন তার করানো যায়। আমরা যদি এভাবে দেখাই, যদি এভাবে খাড়া করে দেখাই, ঠিক আছে এভাবে দেখাই, এটাকে যদি আমি কালার দিই একটা, তারপরে এটাকে আমি কালার দিই একটা, ধরুন এটা মিলিয়ে দিই, দেখুন এখানে এটা একটা আর একটা ডিজাইন হয়ে গেল, আর একটা কালার হয়ে গেল। এখানে আসলে ডিজাইনারের মনের মতো করে সে কাজ করতে পারবে ইজিলি। আর কাজ করলে আসলে কাজটা যখন ভালো লাগে, কাজটা যখন সুন্দর, তখন আসলে নিজের কাছে দেখতেই ভালো লাগে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে অনেকগুলো ইউজ জানা যাবে, অনেকগুলো এ করা যাবে। আমি ইচ্ছা করলে এটাকে আবার, হ্যাঁ এটাকে আবার এখানে এই যে রিফ্লেক্টর ব্যবহার করে আমি এটাকে আবার একটু কপি করে দিই, অল্টার কি চেপে কপি করে দিলাম। ঠিক আছে, এই যেমন ধরনের আর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবেই আর্ক টুলটাকে সুন্দরভাবে নিজের মতো করে সাজানো যায়। ঠিক আছে, তো আশা করি এটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন যে কীভাবে আর্ক টুলটা কাজ করতে হয়। আমরা এখন আলোচনা করব স্পাইরাল টুল নিয়ে আলোচনা করব। প্রথমত স্পাইরাল টুলটাকে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আর্টবোর্ডে আমরা একটা ডাবল ক্লিক করে ডায়ালগ বক্স আসবে, ডায়ালগসগুলো আমরা সেটিং করলে করতে পারি। আমরা যেভাবে সেটিং করবো সেভাবেই স্পাইরাল টুলটা আছে। তো আমরা মনে করি এখানে স্টাইলটাকে আমরা চেঞ্জ করি, এইভাবে করি, ওকে দিলাম, ওকে দিলে এভাবে হয়ে যাবে। আমরা ইচ্ছে করলে এখান থেকে নিয়ে এসে আর ক্লিক মাউস পয়েন্ট ক্লিক করে বাম পাশে এভাবে করতে পারি। ঠিক আছে, এভাবে ইজিলি করা যায়। এখন আমরা যদি কোনো একটা মোটিভ ফ্লোরাল ডিজাইন করি, তাহলে এক্ষেত্রে আমরা এই টুলটা স্পাইরাল টুলটা আমাদেরকে অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে একটু ঘুরে দিই, রোটেট করে দিই, সিলেক্ট করে তারপরে এটাকে আমরা আবার অল্টার চেপে চেপে একটু কপি করে নিই, কপি করে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিলাম,
ओके रिफ्लेक्ट कर दिलाम, रिफ्लेक्ट करे आबार आमरा एटाके एटाके रोटेट कर दिए एखान थेके मिले आमी आगे मने अन्य एकटा भिडियो देखेछिलाम, हाँ एटाके आमरा आर पेछनटा कर दी। ठीक आछे, एभाबे आमरा एकटा फ्लोरल मोटिफ अल्ट्रा किचेपे आमरा शेप किचे अल्ट्रा किचेपे आमरा काज करते पारी। एभाबेई कंट्रोल डी चेपे दिले आमरा एकटा फ्लोरल मोटिफ हये जेते पारे। ठीक आछे, এখানে আমরা যদি দুইটা এখানে যদি দুইটা ফুল দিয়ে দিই, পাতা দিয়ে দিই, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা এটা একটু ঘুরে দিই, অর্ডারকে চেপে আমরা কপি করে ফেলব। কপি করে কন্ট্রোল ডি দিয়ে আমরা সহজে একটা ফ্লোরাল মোটিভ তৈরি করতে পারি। আমি এখন দেখাচ্ছি, যখন কন্ট্রোলকে চেপে ধরে রেখে স্পেল টুল সিলেক্ট করে যখন আমরা কন্ট্রোলকে চাপবো, তখন আমরা এটা ইচ্ছে করলে হ্যাঁ অনেকগুলো মোটিভ তৈরি করা যাবে, অনেক পেছানো অনেকভাবে করা যাবে। দেখুন, কন্ট্রোল কি চেপে ধরে এইভাবে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, অনেকটা এটা পয়েন্ট বাড়িয়ে দিই, দেখুন কন্ট্রোল কি চেপে মাউস পয়েন্ট দিয়ে স্প্যালটুলকে সিলেক্ট করে আর্টবোর্ডে যখন আমরা ড্রাগ করবো তখন কন্ট্রোল কি চেপে ধরবো, ধরে এভাবেই আমরা ডিজাইনটা করতে পারি। এটাকে যখন আবার আমরা সরিয়ে ফেলতে হলে আবার কন্ট্রোল পি চেপে আমরা আমাদেরকে আগের জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে, আগের জায়গায় আমরা আবার চলে যেতে হবে, চলে যেতে পারবো। আরেকটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর করা যায়। এখানে থেকে ট্রিল যে আপনার কি যে কীটা রয়েছে সেটা চেপে ধরে এখানে দেখেন আমরা কিবোর্ডের উপরে ESC নিচে একটা কি আছে সেটা হচ্ছে ট্রিল চেপে ধরে এখানে আমরা যদি ড্রাগ করি এটাকে, দেখেন কত সুন্দরভাবে একটা ট্রিল কিটা চেপে ধরে আমরা ড্রাগ করে স্পেল টুল সিলেক্ট করে ড্রাগ করে আমরা এভাবে একটা ডিজাইন দাঁড় করাতে পারি। আর আসলে আর এখানে যদি আমরা এইগুলো টোলে আসলে বেশি একটা কাজ কতগুলো কাজ করা হয় না, প্রয়োজনে লাগে আর কি। তাহলে তারপরে আপনাদেরকে দেখানো হলো যাতে আপনারা প্রয়োজনে করতে পারেন। তো আশা করি আজকে আমার এই যে তিনটা টুলসের আলোচনা করলাম, একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আরেকটা হচ্ছে আর্ক টুল, আর একটা হচ্ছে স্পাইরাল টুল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমার পরবর্তী ভিডিওগুলো আশা করি সবাই দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।